হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360-র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যে টিউটোরিয়ালটি আমরা কথা বলবো সেটা হচ্ছে এক্সেলের বেসিক কোর্সের আন্ডারে খুবই এক্সাইটিং একটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারকে আমরা ইউজ করে কিভাবে আমাদের কাজের গতি বাড়িয়ে নিতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। দেখেন, এখানে আমার কয়েকজন পাঁচজন ম্যানেজার আছে। এই পাঁচজন ম্যানেজারে যদি আমি এই মিস্টার আনোয়ারকে একটু চেঞ্জ করতে চাই, এটার যদি আমি ফন্ট কালারটা একটু চেঞ্জ করতে চাই, ধরেন আমি ফন্ট কালারটা এখানে হচ্ছে রেড করে দিলাম এবং এটাকে একটু ইটালিক করে দিলাম। এখন আমি চাচ্ছি বাকি এমআই ধরে সেম আমি ফরম্যাটটা করব। এখন কি তাহলে আমি প্রতিটাকে একটা একটা করে করবো? না, একটা একটা করে করতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি এই জিনিসটাকেই আমি কিভাবে করতে পারি সেই জিনিসটা আপনাদের দেখাবো। এখন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় এই ফরম্যাট প্রিন্টারটা এই হোম বাটনের হোম রিবনের আন্ডারে ফরম্যাট ক্লিপবোর্ডের আন্ডারে এই ফরম্যাটটাকে আমি সিলেক্ট করলাম। করে জাস্ট আমি এখান থেকে ধরে এটাকে আমি ড্র্যাগ করে দিলেই হচ্ছে গিয়ে কি আমার বাকি সবই একই রকম চলে আসতেছে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর ফিলটা আমি হচ্ছে গিয়ে কি অ্যাশ করে দিলাম। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার সাদা ফিল, এটা সাদা ফিল, আর এটা হচ্ছে গিয়ে কি আমার অ্যাশ ফিল। আমি চাচ্ছি যে পুরো এই ফরম্যাটিংটাই আমার এভাবে আসুক। একটা সাদা আসবে, একটা ফিল সাদা আসবে, একটা হচ্ছে আমার অ্যাশ কালার আসবে। তাহলে সেটা যদি করতে চাই তাহলে আমার প্রত্যেকটা কিভাবে ধরবো, একটা একটা করব না এইভাবে করার? আমার যদি সেই পেজটা যদি অনেক বেশি বড় হয় তাহলে কি আমি সেম ভাবে করতে যাব? না, আমি ওইভাবে করতে না যেয়ে আমি ফরম্যাটিং প্রিন্টারের মাধ্যমে ইজিলি করে ফেলতে পারি। কিভাবে করব তাহলে দেখেন, এইখান থেকে আমি এই দুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ফরম্যাট প্রিন্টারে এইখান থেকে ধরে আমি টেনে দিব আমার পুরোটাকে, জাস্ট টেনে নিয়ে ছেড়ে দিলাম। দেখেন, এবার ম্যাজিক দেখবেন, ছেড়ে দেন। এই যে দেখেন, এটা আমার, দেখেন এই সাদা অ্যাশ, সাদা অ্যাশ, সাদা, ওকে, ডান। এখন আর একটা মজার ব্যাপার, আপনাদের এক্সাইটিং যে ব্যাপারটা দেখাবো সেটাই, দেখেন আমি সেম ডাটাটাই আমি আরেকটা শিটে এখানে রাখছি। দেখেন, আমি যদি বড় করে আপনাদেরকে দেখাই, এই যে এই শিটে রাখছি সেম সেম ডাটাটাই। এখন আমি চাচ্ছি এইখানে যে আমি জিনিসটা তৈরি করছি সেই জিনিসটাই আমি এখানে তৈরি করতে পারবো। জাস্ট আমি আপনাদের এখানে একটা ম্যাজিক দেখাবো, জাস্ট কল ম্যাজিক। এই যে দেখেন, এই ফরম্যাটিংটাকে আমি সিলেক্ট করে জাস্ট আমি এখানে এই ফরম্যাট প্রিন্টারটা নিলাম। তারপর আমি এই শিটে যাব, এই শিটে যেয়ে শুধু আমি প্রথম ফার্স্ট কলামটাতে আমি জাস্ট ছেড়ে দেবো। দেখেন, এরপরে জাস্ট ম্যাজিক দেখবেন। দেখেন, এটা তার এটার মতো কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, সেম ফরম্যাটিং এখানেও আমার হয়েই আছে। তাহলে এই ফরম্যাট প্রিন্টারটাকে আমরা ইউজ করে আমাদের কাজের গতি কি পরিমাণ আমরা বাড়াতে পারি আপনি নিজেই এখান থেকে আপনি দেখতে পারলেন। তাহলে এই ধরনের আরো এক্সাইটিং টিউটোরিয়াল যদি আপনারা পেতে চান তাহলে স্কিল 360 সাথেই থাকতে হবে। এবং হচ্ছে এখনো পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে গিয়ে গিয়ে আমাদের সাথেই থাকুন। প্লিজ আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনারা লাইক করেন, শেয়ার দেন এবং হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে যে কমেন্ট দেন আমাদেরকে উৎসাহিত করেন, যেন আমরা আরো এর থেকে ভালো ভালো টিউটোরিয়াল হচ্ছে প্রোভাইড করার জন্য আমরা করতে পারি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।